সকাল সকাল হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো আমার এক পরিচিতর কাছ থেকে ওপেন করতেই দেখলাম এপ্রিল ফুলের মেসেজ আমাকে এপ্রিল ফুল হতে দেখে মেসেজ পেরো বলে উঠল সকাল সকাল এপ্রিল ফুল হয়ে গেলে তো আমি বললাম হ্যাঁ হলাম কিন্তু মন্দ লাগেনি বেশ মজাই পেলাম ঠকে গিয়েও মজা পেলে কি মানুষ গো তুমি বোকা বনে গিয়েও আনন্দ পাচ্ছ হেসে বললাম আনন্দ পাওয়ারই তো কথা বছরেই একটা দিনই ঠকে গিয়েও ভালো লাগে বোকা বনে গিয়েও মুখে হাসি রাখতে পারি আর যে বোকা বানায় সে অক্টোপাসে শিকার করে নেয় বোকা বানিয়েও আনন্দ আছে এতে শুনে মেসেজ বেরো বলল তুমি সব কিছুই পজিটিভভাবে নেও দেখি আমি শুনে বললাম না ভাই আমি সব কিছু পজিটিভভাবে নিতে পারি না যেটা নেওয়া সেটাই নেই যেটা নেওয়ার নয় সেটা কিছুতেই নিতে পারি না আমিও তো মানুষ তাই দুঃখ কষ্ট পাওয়ার অনুভূতিগুলো আমার আছে সত্যিকারের যে ঠকায় বোকা বানায় সেটা কি করে নি। আসলে বোকা বানানো বা ঠকানোর জন্য বিশেষ কোনো দিন লাগে না সারা বছর ধরেই গোচরে অগোচরে ঠকানোর খেলা চলে তুমি বুঝতেই পারবেও না কত নিপুণ অভিনয়ে দাবার চাল প্রয়োগ করে তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে তোমার কাছের মানুষটাই নির্ভেজাল বোকা বানিয়ে দিয়েছে তোমাকে তোমার সহজ সরল মানসিকতা হেরে যায় সেই চতুর মানুষদের সংকীর্ণ স্বার্থ কাছে জিতে যায় সেই মুখোশধারী পাশাবিক মানুষগুলো মানুষ ঠকানো যাদের কাজ তাদেরই ঠকানোর মধ্যেই রয়েছে চরম তৃপ্তি কোনো বিবেকের দংশন কাজ করে না তাদের কোনো আত্মগ্লানি তাদের নেই চোখ বন্ধ করে একবার ভেবে নাও দেখবে কতগুলো মুখ ভেসে উঠেছে যারা চেনার মুখ আড়ালে কী চরমভাবে ঠকিয়ে দিয়ে যাচ্ছে গোপনে